দাদা ভাই লেখাপড়া শিখছ আর সামান্য ম্যানেজটুকু শেখুনি, বাড়ির থেকে বেরোলে সবাইকে ভুলে যেতে হয় সেটা জানো না? এ বাড়িতে রাঙামা, ছোটমা, বড় মা এরা সবাই রয়েছে, এদেরকে কাউকে না বলে তুমি বেরিয়ে গেছো। আর রাঙামার বয়স হয়েছে, রাঙামা যদি জানতে পারতো তুমি না বলে বেরিয়ে গেছো। এসব আপনি কি বলছেন? কি বলছি আমি? হ্যাঁ সেই তো, আমার কথা তো এখন শুনতে ভালো লাগবে না, পাগলের প্রলাপ মনে হবে, কিন্তু ভুলে যেও না আমার জ্বর হয়নি, পায়ে একটা সামান্য চোট লেগেছে, আমার মাথার না কোনো গন্ডগোল হয়নি, বুঝেছো? হাঁ করে তাকি দেখছি, কতদিন লেখাপড়া করতে গেছে, ডানা গজিয়েছে তার, কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। আপনি এসব কি বলছেন? আমার মাথা তো কিছুই ঢুকছে না, আমি মাকে বলেই বুঝে দিতে গেছিলাম, আপনি ঘুমিয়ে ছিলেন বলে ডাকিনি। ছোট মা জানতো? তাহলে আমাকে তো কিছু স্ট্রেঞ্জ। আর আমি গাড়ি নিয়ে গেছিলাম, একটু দেরি হলো, আসলে মন্দিরে খুব ভিড় হয়। তা আজ নয় বলে গেছিলে, অন্যদিন সকালবেলা পুজোর আগে যে যাও, কোথায় যাও শুনি। এসব কথা ভুল করেও কাউকে বলবে না, সাত্তুকে কেউ না, মনে থাকবে? এবার কি হবে, কি করে মিথ্যে কথা বলবো ওকে? কি হলো, এখন চুপ করে আছো কেন? কি ভেবেছো আমি ঘুমিয়ে থাকি বলে কিছু জানতে পারি না? কনক, হে কনক, তোর ওই টিচারের ছেলে জন তোর সাথে দেখা করতে এসেছে। বাবা ভাবো, সাত সকালবেলা হাজির তাই, কিন্তু এখন কেন এসেছে ভাই? দেখো কারণ সেটা আমি কি করে জানবো, আরে তোর সাথে দেখা করতে এসেছে তুই জানবি, তাড়াতাড়ি যা, অনেকক্ষণ ধরে ওয়েট করছে, যা। একেই বলে মেঘ না চাইতে জল। তোমার মা কেমন আছেন জন? ওয়েল, মম ইজ অ্যাবসলিউটলি ফাইন আন্টি। অ্যাকচুয়ালি মমই আমাকে এখানে একেবারে জোর করে পাঠালো। সত্যি সেদিনকে উনি এলেন, অথচ কাজের ব্যস্ততার জন্য ওনার সঙ্গে গল্প করাই হলো না, তবে আমাদের সকলের খুব ভালো লেগেছিল। মমেরও খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমরা বাড়িতে গিয়ে আপনাদের ব্যাপারে গল্প করছিলাম। একদিন এসো না তোমার মাকে নিয়ে আবার। শিওর আন্টি। আপনি কতক্ষণ এসেছেন? এই তো জাস্ট। কনক তোমরা গল্প করো, আমি একটু আসি কেমন? আমি আসি বাবা, মাকে একটু ওষুধটা দিতে হবে। শিওর আন্টি, নট এ প্রবলেম। এটা আমি দিয়ে দাও। আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না, বসুন, চা জল খাবার কিছু। ননিদি, ইটস ফাইন, ইটস ফাইন, হয়ে গেছে, তোমাকে ব্যস্ত হতে হবে না, রাইট? এনিওয়ে তোমার হাজবেন্ড, আই মিন কি বলে যেন, পতিদেব কেমন আছেন? ইনফ্যাক্ট আমি ওনার সাথে দেখা করতে এলাম। হাউজ সাতকি, ডাক্তার কি বলল? এখনো ভালো আছে, কিন্তু পায়ের ব্যথার জন্য সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারছে না। ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। আমার খবর নিতে আসা লায়ার? তবে মমকে বাড়িতে গিয়ে সব কিছু বলাতে বেশ ভালো রকম একটা বকুনি খেলাম। কেন? ওই যে তোমাদের সেদিন আমি হেল্প করিনি, আই ডিডন্ট হেল্প ইউ দ্যাট ডে। তবে হ্যাঁ, মমকে আমি তোমার বীরত্বের ব্যাপারে বেশ ডিটেলসে বলেছি, ইউ নো, ইউ আর সো ব্রেভ। বারে
এতে হাসার কি আছে? I'm sorry, কই হাসছি গো আমি, বাট কনক এইটুকু নিতে এতটা? Really, কনক, you care about Shatoki a lot, right? I am absolutely impressed. এখন তো দেখছি আমার নিজের জন্য you know, what you say, হিললে করতে হবে। মানে? মানে প্রথমে লাভ অ্যান্ড তারপর ওই আর কি। আমার শরীরে খবর নিতে এসে তো দিব্যি জাঁকিয়ে বসা হয়েছে, আর স্টুপিডটা ওর সাথে হেসে হেসে গপ্প জুড়েছে। ইরিটেটিং। কনক, কনক, জল। ও জল চাইছে, আমি আসছি। আই এম সরি কনক, আপনাকে এইভাবে বসিয়ে রেখে হঠাৎ উপরে চলে গেল। আই এম এক্সট্রিমলি সরি, আসলে বুঝতেই তো পারছেন দাদু ভাই শরীরটা খুব একটা ভালো নেই। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, সরি বলার কোনো দরকার নেই। এনিওয়ে, হাউ আর ইউ? আচ্ছা, এটা খেতে খেতে বলা যাক। আবার এসব কেন? অ্যাজ ইউ ক্যান সি, ইউ নো, নিন। আই হ্যাভ অলরেডি হ্যাড টি অ্যাকচুয়ালি। কিন্তু এটা তো খেতেই হবে আপনাকে। ওকে, আচ্ছা সার্থকের সাথে দেখা করা যাবে? সার্থকী এখন ভিসিউফিয়াস হয়ে আছে, গেলে স্রেফ ছাই হয়ে যাবে জন বাবাজি। জন, আমার মারা ধরেছে। আমি টিপে দিচ্ছি মাথা। তাই জন চলে গেছে? আমি জানি না, আমি তো চলে এলাম। এবারে এখানে এই ইন্ডিয়াতে কতদিন থাকবে কে জানে? দিদিমণি সেটাই জানতে চাইছিলেন জনের কাছে। ওনাকে সব কাজ নিয়ে এসেছে এদেশে, তাতে নাকি আমাদের দেশে ভালো হবে। জানেন, জন না খুব ভাবে আমাদের দেশের মানুষের জন্য, কত পড়াশোনা করেছে। আমার পড়া হয়ে গেলে আমি আর দিদিমণি বসে সেই সব গল্প শুনি, বিদেশের কত মজার মজার গল্প বলে। জন যখন এত ভালো তখন যাও ওর কাছে গিয়ে দেশ বিদেশের গল্প শুনো গিয়ে। এখানে কি করছো? মাথা যন্ত্রণা করছে, বললো মাথা টিপে দাও। তা না, উনি বসলেন জনের গল্প বলতে। আপনি এভাবে বলছেন কেন? আপনি তো জানতে চাইলেন আমি কি করেছি। অ্যাকচুয়ালি দাদা ভাই একটু রেস্ট নিচ্ছে, সো না না, নট এ প্রবলেম, নো ইস্যুস অ্যাট অল। আমি পরে এসে দেখা করে নেব। এভাবে যখন তখন আমাকে ডিস্টার্ব করতে পারো না দীপক। সি কি বলছো তুমি? সি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভুলতে চাইছো? আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাইছি, আমার মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই দীপক। দীপক, 10 বছর আগের লাইফটা আমি যেখানে ছেড়ে এসেছিলাম,
আমি ভাবতাম হয়তো তুমি সেখানেই আমার জন্য অপেক্ষা করে আছো। কি বোকা আমি না, কেন থাকবে তুমি আমার জন্য অপেক্ষা করে? আর আমিও বা কেন পাথর মতো একজন হাজবেন্ডকে মেনে নিতে না পেরে তোমাকে আশা করব? লিসেন দীপক, আমাদের গল্পটা 10 বছর আগেই শেষ হয়ে গেছে। কি বলছো শ্রী, আমরা তো আবার নতুন করে শুরু করার স্বপ্ন দেখি। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, বারবার মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে, বারবার ফোন করে আমাকে লোভ দেখিয়েছিলে। কেন করেছিলে রে দীপক? দাঁড়াও, আর আমি আমি আমার নিজের মেয়ে নিজের হাজবেন্ডকে ছেড়ে তোমার সাথে? আচ্ছা দীপক, তুমি তো নিজেও তোমার ওয়াইফের সাথে তোমার সন্তানকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করছো, তাহলে আমার ফ্যামিলিটা কেন ভাঙতে চাইছিলে তুমি? বিশ্বাস করো, বিশ্বাস করা, আমি তোমাকেই ভালোবাসি। সি, আমি 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 মানছি কাজের জন্য কয়েকটা দিন তোমার থেকে আমি দূরে ছিলাম, কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে থাকতে চাই না, আমি পারবো না সঙ্গে থাকতে, আমি ওর থেকে ডিভোর্স চাই। সেটা একান্ত তোমার ডিসিশন দীপক। আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি, আমার লাইফে তোমার আর কোনো জায়গা নেই।